মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে আপনি ইউটিউবে গান শুনতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদেরকে দুইটি পদ্ধতিতে মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে কিভাবে ইউটিউবে গান শোনা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দুইটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি অ্যাপ্লাই করে আপনারা মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে ইউটিউবের ভিডিও অথবা গান আপনারা শুনতে পারেন। আসসালামু আলাইকুম, রিয়াজটেকমাস্টার থেকে আমি রিয়াজ। আপনারা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আজ এখানে আমরা দেখব কিভাবে মোবাইলের স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় ইউটিউবের ভিডিও অথবা সং বা গান আমরা শুনতে পারি। তো আমরা দুইটি পদ্ধতিতে দেখব। একটি হলো শাওমির নিজস্ব বিল্টিন অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে কিভাবে স্ক্রিন অফ রেখে ভিডিও প্লে করা যায় সেটা দেখব। তো এর জন্য আমরা অ্যাপসে চলে যাব। এখানে আমরা সিকিউরিটি দেখতে পাচ্ছি, এই সিকিউরিটি এটা ওপেন করব। তারপর আমরা একটু স্ক্রল করলে নিচের দিকে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও টুল বক্স, আমরা এটা ওপেন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও টুল বক্সটি অন করা আছে। এটা যদি অফ করা থাকে তাহলে অবশ্যই আমাদের এটা অন করে দিতে হবে। তারপর এখানে ভিডিও টুল বক্স শর্টকাট, এটাকেও আমরা অন করে দিব। তারপর শর্টকাট লোকেশন আছে, এটাকে হয় আমরা লেফট করে দিব অথবা আমরা রাইট করে দিব। তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি ম্যানেজ ভিডিও অ্যাপস, আমরা এর ভিতর ঢুকে পড়ব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটি অ্যাপস সিলেক্ট করা আছে, একটি হলো ইউটিউব আর একটি হলো এমআই ভিডিও প্লেয়ার। এই দুইটি অ্যাপস চলমান অবস্থায় আমরা আমাদের মোবাইলের স্ক্রিন অফ করতে পারবো। তাছাড়াও যদি আমাদের অন্য কোনো অ্যাপস চলমান অবস্থায় আমাদের মোবাইল স্ক্রিন বন্ধ করতে হয় তাহলে শুধুমাত্র সেই অ্যাপসটির পাশে আমরা টিকমার্ক করে দিব। তাহলে চলুন এবার আমরা ইউটিউবের অপশনে চলে যাই এবং আমরা দেখে নেই কিভাবে আমরা ইউটিউব চলমান অবস্থায় আমাদের মোবাইলের স্ক্রিনটি বন্ধ করতে পারি। এবার আমরা ইউটিউবে চলে যাব। এখান থেকে আমরা ইউটিউবটি প্লে করে দেখব। আমাদের ইউটিউবের এখানে আমরা একটি বারের মতো অপশন দেখতে পাচ্ছি, এই যে এখানে একটি লাইনের মতো, আমার কার্সারটি যেখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি লাইনের মতো অপশন আছে। এটাকে যদি আমরা এইদিকে ড্র্যাগ করি তাহলে আমাদের একটি ভিডিও টুল বক্স এর নামে একটি বক্স চলে এসেছে এবং নিচেই আমরা দেখতে পাচ্ছি প্লে ভিডিও সাউন্ড উইথ স্ক্রিন অফ। তো আমরা একটি যে কোনো ভিডিও প্লে করে দেখব, তারপর আমরা আমাদের এই মোবাইলের স্ক্রিনটি আমরা অফ করব। তো প্রথমে আমরা যে কোনো একটি ভিডিও আমরা প্লে করব। এখান থেকে আমরা এই ভিডিওটি প্লে করব। Today we present to you the 10 most দেখতে পাচ্ছেন ভিডিওটি প্লে হচ্ছে created by both professionals and self-taught investors. Some of these vehicles are এবার এখানে আমরা ক্লিক করব। Some will appear in the near future. আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনটি টোটালি অফ হয়ে গেছে। Which was released by bicycle designer Robert Alonso is a water analog electric bike and holding এবার আমরা স্ক্রিনটি ওপেন করব। The bike has a mass of 20 a rider weighing up to 1 এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে। The battery lasts for 1 hour. তো এভাবেই আমরা যারা Xiaomi user Pro user তারা বিল্টইন এই অ্যাপসটির মাধ্যমে আমাদের ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারি। এবার আমরা দেখব ইউটিউবের ভিডিও চলমান অবস্থায় কিভাবে আমরা আমাদের মোবাইলের স্ক্রিন বন্ধ করতে পারি। তো এর জন্য আমরা একটি অ্যাপস ব্যবহার করব। সেই অ্যাপসটির জন্য আমরা প্লে স্টোরে চলে যাব এবং এখানে আমরা টাইপ করব ইউটিউব ব্যাকগ্রাউন্ড প্লে। ইউটিউব ব্যাকগ্রাউন্ড প্লে লিখে সার্চ করার সাথে সাথেই এখানে আমরা দেখতে পাচ্ছি মিনিমাইজ ফর ইউটিউব, আমরা এটাকে সেট আপ করব। এখানে আমরা ইনস্টল করে নিব। এবার এটাকে আমরা ওপেন করব। তারপর এখানে আমরা একটি পারমিশন দেখতে পাচ্ছি, এটাকে আমরা ইয়েস অ্যালাউ, এখানে আমরা পারমিশন অ্যালাউ করে দিব। এখানে আমরা আমাদের অ্যাপসটি খুঁজে সেই পারমিশনটি আমরা অ্যালাউ করে দিব। এই যে এখানে আমরা অ্যাপসটি দেখতে পাচ্ছি, এটাতে আমরা ক্লিক করে এটাকে আমরা পারমিশনটি অ্যালাউ করে দিব। এবার আমরা ব্যাকে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গেছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমরা ইউটিউবে চলে এসেছি। এখানের থেকে আমরা চাইলে আমরা গুগল অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে পারি, যেখানে সাইন ইনে ক্লিক করে আমরা
অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে পারি। তো আমরা এখান থেকে অ্যাকাউন্টটি লগ ইন করবো না, আমরা ইউটিউবে চলে যাব। তো এখান থেকে আমি যে কোনো ভিডিও আমি প্লে করব, তারপর আমরা আমাদের স্ক্রিনটি অফ করে দিব। যেমন আমি এই ভিডিওটি প্লে করব, এবার আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনটি বন্ধ থাকা অবস্থায় ভিডিওটি প্লে হচ্ছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই এই অ্যাপসটির মাধ্যমে ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে করে দেখতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।